নামাজের পরে কি পড়বেন? এটা এভাবে তিনবার পড়ব। কয়বার? তিনবার। এরপরে কি পড়বেন? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে কি পড়বেন? আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد। এরপরে কি পড়বেন? لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। এই কালেমাটা কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 বার করে পড়ে, আমাদের নবীজি বলেন আল্লাহ তাআলা তাকে চারটা গোলাম মাজাদের সমপরিমাণ নেকি দিবেন। সুবহানাল্লাহ। এই কালেমাটা হলো সুআলাখ আম্বিয়া আলাইহিমুসসালাম, যিনি যত কালেমা বলেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কালেমা। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আপনারা শুনান, প্রত্যেক নামাজের পরে কয়বার? কোন মুসলমান যদি এটা প্রতিদিন 100 বার করে পড়ে, 100 বার, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তাকে প্রথমত 10টা গোলাম আজাদের সওয়াব দিবে, 100টা নেকি লিখে দিবে, 100টা গুনাহ মুছে দিবে। ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে। আর তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাশরের ময়দানে আর কেউ উঠবে না। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির মিআতা মাররা কুতিবাত লাহু মিআতু হাসানা ওয়া মুহিয়াত আনহু মিআতু সাইয়্যা। তারপরে ওয়াকানাত যালিকা আয়দালান ইদলা আশারা তরিকা ওয়াকানাত যালিকা হিরজাম মিনাশ শাইতান ফি যালিকা আল-ইয়াউম আও ফি তিলকা আল-লাইলা ওয়ালাম ইয়াতি আহাদুন বিআফদাল মিনহু ইল্লা মান আতা বিমিসলিহি আও আকসারা মিনহু। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। সুবহানাল্লাহ। মুখস্থ হয়েছে সবার? প্রত্যেকে একজন একজনকে শুনান, এমনি হইলে হবে না, শুনান তাড়াতাড়ি। যারা মাদ্রাসাওয়ালারা আছেন, আপনি যদি এই ফাঁকে আপনার পাশের লোকটাকে বলতেন, জি ভাই আপনি বলেন, কত না সুন্দর হইতো, একটা সুবর্ণ সুযোগ আপনি হারাইলেন, জজবা নাই, সাথে সাথে বলতে তো ভাই আপনি বলেন আপনি বলেন, কিন্তু দিলে জ্বলন নাই, বাস্তব না বাস্তব, দিলে কি নাই, জ্বলন নাই, জ্বলন একটা চান্স পাইছি উম্মতে একটা কালেমা শিখাই। রাসূল বলেন খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুন মিন ক্বাবলি عشيه يوم عرفه لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। রাসূল বলেন আমি এবং আমার আগের 16 লাখ আম্বিয়া আলাইহিসসালাম যার জীবনে যত কালেমা বলেছে এটা সর্বশ্রেষ্ঠ কালেমা। সুবহানাল্লাহ। বুঝে মুখস্থ সবার? ঠিক। কে শুনাবেন? দাঁড়ান একজন শুনান, দাঁড়ান দাঁড়ান। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। পড়েন ডেলি 100 বার, পাঁচ ওয়াক্ত পরে 10 বার করে পড়েন,
আল্লাহর কসম খেয়ে আশা করা যায় আল্লাহ তাআলা আপনার দুনিয়া সুন্দর করে দিবে, আখিরাত সুন্দর করে দিবে। এর অর্থ কি? আপনি বললেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া কেউ নাই, ওয়াহদাহু লা শারীকা লা, আপনি একা, আপনার কোনো শরীক নেই, লাহুল মুলক, বাদশাহী আপনার, ওয়ালাহুল হামদ, প্রশংসা আপনার, ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আপনি সব পারেন। সুবহানাল্লাহ। এভাবে আমি আমার মালিককে বললাম বাদশাহী আপনার, তিনি আমার সাড়ে তিন হাতের বডিকে পালতে পারবেন না কেন? প্রশংসা আপনার, আমাকে তিনি প্রশংসিত করবেন না কেন? আপনি সব পারেন, তো আমার জীবনের সব তিনি দিবেন না কেন? কি পড়বো তো? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মা বোনরা যারা আছেন, এই আপনারাও শুনে রাখেন, মা বোনদের পিরিয়ডের সময় কালিমা পড়তে পারবে, বালকে পিরিয়ডের সময় নামাজ নাই, পিরিয়ডের সময় রোজা নাই, পিরিয়ডের সময় তেলাওয়াত নাই, পিরিয়ডের সময় সারাদিন লাগাইয়া কালিমা পড়তে পারে, পারিতে পারে না, লেকিন সারাদিন গপ মারবে, সারাদিন গল্প করবে কি? আর পুরুষগুলো সারাদিন ফেসবুকে থাকবে। আপনি ঠিক না কইলেও ঠিক, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কালেমাটা পড়ার সঙ্গে সঙ্গে আপনি যখনই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলেন সাদাকা আবদি, সঙ্গে সঙ্গে বলেন সাদাকা আবদি, আমার বন্ধু তুমি ঠিক বলেছ, আনা ওয়াহেদ, আমি একা, সুবহানাল্লাহ, লা শারীকা লি, আমার কোনো শরীক নাই। বান্দা যখন বলে লাহুল মুলকু, আল্লাহ তাআলা বলেন সাদাকা আবদি লিয়াল মুলকু, আমার বন্ধু তুমি সত্য বলেছ, রাজত্ব শুধুই আমার। আপনি যদি বাদশার সামনে গিয়ে বলতে পারেন জি বাদশা নামদার, বাদশাই শুধু আপনার, বাদশা আপনাকে কি দিবে বলেন না কি না দিবে বলেন? আমি বললাম রব্বুল আলামিন লাহুল মুলকু, বাদশাহী আপনার, ওয়ালাহুল হামদু, প্রশংসা আপনার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আপনি তো সব কিছুর উপরে ক্ষমতা রাখেন, সুবহানাল্লাহ, রব কি না দিবেন, সুবহানাল্লাহ। আমি সকালবেলা যখন পড়ি মনে মনে কি নিয়ত করি জানেন, আল্লাহ আপনি বলছেন বাদশাহী আপনার, আমার 950 ছাত্রের খানা দিতে পারবেন না কেন? আল্লাহ আপনি বলছেন রাজত্ব আপনার, এদের খানা দিবেন না কেন? কি আরে দিবে কি দিবে না বলেন? তাইলে পড়বো ইনশাআল্লাহ, প্রতিদিন 100 বার আওয়াজ ইনশাআল্লাহ দুজনে করছি, সুযোগ হবে আপনাদের। আহ, এটা যদি এভাবে পড়তে থাকেন, খেয়াল করেন এটা যদি কি এভাবে পড়তে থাকেন সরাসরি, দেখেন দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন আমার কোন উম্মত যদি প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তবে তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি বলেন হুজুর আমি তো ছোট কোন আওয়াজে দিয়ে কোন আওয়াজে পড়বো, আমি বলবো এতটা আওয়াজ দিবেন যতটা আওয়াজ আপনার কান পর্যন্ত পৌঁছে, যদি জোরে বলা শর্ত হয় তবে তা কোনো ছোট তার বড়কে জোরে ডাকা, জোরে ডাকা বেয়াদবি। আচ্ছা আব্বা কাছে বসা, ওই দূরে বসা, অদূরে আর কি অদূরে, আপনি কি এখন আব্বাকে এইভাবে ডাকেন আব্বা? মা আব্বা যে আওয়াজ স্বাভাবিক এটা দেন, অস্বাভাবিক আওয়াজ দেওয়ার প্রয়োজন নেই। কি
করবো তো। আচ্ছা যদি বলেন হুজুর না আমাকে জোরে করতে হবে নাহলে তো আল্লাহ শুনবে না, তাহলে উত্তর হলো আপনি কত জোরে বললে আল্লাহ শুনবে? বেশি জোরে না বললে তো আল্লাহ শুনবে না। তাহলে কত জোরে বললে আরশ আজিম উঠবে? আপনার আওয়াজ তো 30 মিটারের বেশি উঠে না, কথা বলে না, বুঝাচ্ছে? এবার কত নিঃশব্দে বললে আল্লাহ শুনে? যত নিঃশব্দে বলি না কেন আল্লাহ তাআলা শুনে, আল্লাহ তাআলা আমার আওয়াজ শুনে। তাহলে এতটা জোরে কেন বলতে হবে? সবাই পড়বেন তো ইনশাআল্লাহ, প্রতিদিন 100 বার কালেমা দেবো, পড়বো তো ইনশাআল্লাহ। প্রতিদিন 100 বার করে কালেমা পড়লে যে লাভ হবে, আমি যদি 70 বছর ওয়াজ করি 100 বার কালেমা তাইবা পড়লে যে পরিমাণ লাভ হবে, যদি মোস্তাক নবী 70 বছর ধরে ওয়াজ করে এই পরিমাণ লাভ হবে না? বাস্তব না বাস্তব? বাস্তব। আল্লাহ।